মালদার মানিকচকে পথ অবরোধ ঘিরে ধুন্দুমার। মালদার মানিকচকের এনায়েতপুরে বিদ্যুৎ বিভ্রাটের দরুন রাস্তা উপলক্ষে কেন্দ্র করে পুলিশকে গুলি চালানোর অভিযোগ। রিপোর্ট তলব করছে নবান্ন। অনুঘন বিদ্যুৎ বিভ্রাট, সারাদা থাকছে না বিদ্যুৎ বলে অভিযোগ। প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। লাঠিহাতে বিক্ষোভে সামিল হন মহিলারা। মালদার মানিকচক থানা নূরপুর এলাকার ঘটনা। মানিকচক থানার আইসি সহ তিনজন পুলিশ কর্মী আহত। মালদার মানিকচকের রাস্তা অবরোধের জেরে উত্তেজনা, বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে রাজ্যে সড়ক অবরোধ। পুলিশ কর্মীদের আজকে রেখে মারধরের অভিযোগ। আক্রান্ত আইসি সহ কয়েকজন পুলিশ কর্মী। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় জখম হয়েছে দুজন। অনেক অসুবিধা হচ্ছে, বাচ্চারা রাত্রিবেলা পড়াশোনা করতে পারছে না, সকালবেলা স্কুল কিরকম যাবে? বিদ্যুৎ দপ্তরে গেলাম, বিদ্যুৎ দপ্তর পুলিশ দিয়ে আক্রমণ করে দিল পাবলিকের উপরে। পুলিশ লাঠি চালিয়েছে, সব পেপারিয়েছে। এই ক্ষিপ্ত হয়ে পাবলিকরা আজকে पेट्रोल डाल के उस मोटरसाइकिल को आग लगा के और दीवारों पर पेट्रोल छिड़कने का कोशिश करके उसको आग लगाने की कोशिश किया, तब पुलिस ने सेल्फ डिफेंस में फायर किया। उचित छिलो ना, এটা ঠিকই যে প্রচন্ড গরম চলছে, তার মধ্যে ঘন ঘন যদি বিদ্যুৎ বিভ্রাট হয় সাধারণ মানুষের কষ্ট হয়। সেই কষ্টের জন্য আইন যদি নিজের হাতে তুলে নেয় তাহলে কিন্তু আইন ব্যবস্থা বলে আর কিছু থাকবে না। পুলিশ যে গুলি চালিয়েছে, আমি অন্তত পক্ষে ব্যক্তিগতভাবে এই গুলি চালানোটাকে সাপোর্ট করি না, তবে কোন পরিপ্রেক্ষিতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছে সেটাও একটা ভাবার বিষয় আছে এবং সেটা তদন্ত হওয়া উচিত। যেভাবে পুলিশের উপর হামলা, পুলিশের উপস্থিতিতে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা ঘটছে, এই ঘটনাগুলো আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে রাজ্য প্রশাসনের উপরে, পুলিশ প্রশাসনের উপরে বাংলার সাধারণ মানুষের বিশ্বাস আর নেই। বিশ্বাস একদম তলানিতে, ভরসা একদম তলানিতে, এবং তার ফলে এই ধরনের ঘটনা ঘটছে। আর তার সাথে একই বিদ্যুতের মাশুল বেশি অন্যান্য রাজ্যের তুলনায়, তার উপরে বারংবার লোডশেডিং, লাইট না থাকা নিজের গ্রামীণ এলাকাগুলোতে মানুষকে অধৈর্য করে দিচ্ছে। এবং এইভাবে যে ট্রিগার হ্যাপি পুলিশ, যে পুলিশ শেখ শাহজাহান, সাদ্দাম এদেরকে দেখলে পরে লুটিয়ে পড়ে, মাটিতে গড়াগড়ি খায়, সেই পুলিশ বন্ধুকে হাত দিচ্ছে, তো ভাবা যায় না।